খুলনা জেলা বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন খুলনা জেলায় অবস্থিত। এছাড়াও খুলনা জেলায় রয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাগেরহাট জেলা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা রয়েছে। এর আয়তন 4,394.45 বর্গ কিলোমিটার। কিভাবে যাবেন? ঢাকা থেকে খুলনা সাধারণত সড়কপথেই যাতায়াত করা হয়ে থাকে। ঢাকা থেকে খুলনা জেলায় সড়কপথে যাতায়াত করতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। তবে ফেরি পারাপারে সময় যানজট থাকলে সময় বেশি লাগে। গাবতলী ও সাইদাবাদ টার্মিনাল থেকে বেশ কয়েকটি বাস খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়। এসব বাসগুলোর মধ্যে পর্যটক পরিবহন, দিগন্ত পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সুন্দরবন সার্ভিস প্রা, লি, দ্রুতি পরিবহন, আরা পরিবহন ও সহা পরিবহন অন্যতম। খুলনা রুটের অনেক গাড়ি লঞ্চে যাত্রী পারাপার করে থাকে। লঞ্চে যাতায়াত করলে সময় ও অর্থ দুটোই কম লাগে। কমলাপুর রেল স্টেশন থেকে যমুনা সেতু হয়ে খুলনা ট্রেন যোগে ভ্রমণ করা যায়। এই রুটের ট্রেনগুলোর মধ্যে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস অন্যতম। দর্শনীয় স্থান সুন্দরবন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে বিশ্বের সর্ববৃহৎ বনভূমি সুন্দরবন। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। দক্ষিণদিহি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যস্মৃতি বিজড়িত স্থান দক্ষিণদিহি। ফুল, ফল আর বিচিত্র গাছগাছালিতে ঠাসা সৌম্য শান্ত গ্রাম দক্ষিণদিহি। খুলনা শহর থেকে 19 কিলোমিটার উত্তর পশ্চিমে ফুলতলা উপজেলা। উপজেলা সদর থেকে 3 কিলোমিটার উত্তর পশ্চিমে গেলে দক্ষিণদিহি গ্রাম। গ্রামের ঠিক মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। পিঠাভোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর পূর্বপুরুষের নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিটার ভিত্তিপ্রস্তরের সন্ধান পাওয়া গেছে। এখানে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতি বছর এখানে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। রারুলি বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পিসি রায় এর জন্মভূমি। 1861 সালের 2 আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রারুলিতে স্যার পিসি রায় জন্মগ্রহণ করেছিলেন। পিসি রায় ছিলেন একাধারে বিজ্ঞানী, দার্শনিক ও শিল্পী। সমাজ সংস্কারে মানবতাবোধে উজ্জীবিত ছিলেন তিনি। তদানীন্তন সময়ে পল্লী মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায় ব্যাংক পদ্ধতি চালু করেন। 1909 সালে নিজ জন্মভূমিতে কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 4টি গ্রামের নাম মিলে 1903 সালে বিজ্ঞানী স্যার পিসি রায় দক্ষিণ বাংলায় প্রথম আর.কে.বি.কে হরিশ্চন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান করেন। সেনহাটি খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার সেনহাটি গ্রাম কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মস্থান। বাংলা সাহিত্যে কবির 2টি কবিতা শীর্ষক ক্ষুদ্র কবিতাটি কালজয়ী স্থান পেয়েছে। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি কিংবা চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে কবিতা বাঙালি জীবনে অবশ্য পাঠ্য হিসেবে বিবেচিত। বকুলতলা জেলা প্রশাসকের বাংলো। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর স্মৃতিধন্য খুলনার জেলা প্রশাসকের বাংলো। খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর থাকাকালীন সময়ে এই বাংলোই ছিল তার বাসস্থান। ভৈরব নদের তীরে অবস্থিত এই বাংলোর বকুলতলায় বসেই কবি রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম প্রেমের উপন্যাস কপালকুণ্ডলা। রাত্রি যাপন খুলনা জেলায় আবাসিক হোটেলের সংখ্যা রয়েছে 72টি। এর মধ্যে আছে ক্যাসল সালাম, হোটেল রয়্যাল, হোটেল মিলিনিয়াম, হোটেল পার্ক, হোটেল সানডে ইন্টারন্যাশনাল ইত্যাদি।